সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য নমস্কার বন্ধুরা হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই এই ভিডিওতে যে ওষুধ সম্পর্কে আমি আজকে আলোচনা করব তার নাম হচ্ছে টিফিন তো বন্ধুরা টিফিন ওষুধটি কী কাজে লাগে বা এর ডোজ কত এর সাইড এফেক্ট কী এ সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা টিফিন এর কম্পোজিশান হল টার্বিনাফাইন তো একটা একটা ট্যাবলেটে টার্বিনাফাইন কতটা মাত্রাতে থাকে সেটা আমরা এবার দেখে নিই এখানে রয়েছে একটা একটা ট্যাবলেটে আড়াইশো এমজি করে থাকে টিফিন সরি টার্বিনাফাইন এর কোম্পানিটা দেখে কোন কোম্পানির মেডিসিন এটি পোন্ডা থেরাপিউটিক্স প্রাইভেট লিমিটেড মানে এটি ওন্ডার কোম্পানির মেডিসিন এবং এর একটি পাতাতে দেখুন এখানে লেখা রয়েছে পার সেভেন ট্যাবলেটস মানে সাতটা ট্যাবলেট থাকে একটা পাতায় তার দাম পড়ে একশো উনিশ টাকা সাতটা ট্যাবলেট প্রতিদিন একটা করে খেতে হয় এক সপ্তাহ হবে বন্ধুরা এবার আসবো এই ব্যবহার সম্পর্কে বন্ধুরা এটি বিশেষত চামড়ার সংক্রমণে ব্যবহার করা হয় ছত্রাক সংক্রমণে চামড়ায় যদি ছত্রাক সংক্রমণ হয়ে থাকে তাহলে তার জন্য এটি ব্যবহার করা হতে পারে বা ব্যবহার করা হয় এর ডোজ হচ্ছে প্রতিদিন রাতে বেলা একটা করে খাওয়া দাওয়ার পরে সাতটা স্ট্রিপ হয় একটা সাতটা করে ট্যাবলেট থাকে এক স্ট্রিপে তো প্রতিদিন একটা করে খেয়ে গেলে সাত দিন হবে এইভাবে এই ট্রিটমেন্টটি অন্তত ১৪ দিন থেকে একুশ দিন পর্যন্ত চলে মানে দুপাতা থেকে তিন পাতা পর্যন্ত খেতে হতে পারে এটি বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেমন দাঁত হাজা ক্যান্ডিডিয়া তারপরে আছে ভালো ভ্যাজানাইটিস এই সমস্ত ধরনের বিভিন্ন রোগে এটি ব্যবহার করা হয়ে থাকে নদরের ডোজটা তো আগেই বলেই দিয়েছি প্রতিদিন রাত্রিবেলা একটা করে খাওয়া দাওয়ার পরে খেতে হয় সাত দিন থেকে চোদ্দ দিন বা একুশ দিন পর্যন্ত চালাতে হতে পারে তো এবার বন্ধুরা এবার আসবে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বা সাইড এফেক্ট সম্পর্কে বন্ধুরা এটি খেলে বিশেষত মাথা ঘুরতে পারে বা গলা শুকনো ভাব লাগতে পারে চোখে ঝাপসা দৃষ্টি হতে পারে বা ঝাপসা দেখা হতে পারে এবং কানে ভৌম আওয়াজ হতে পারে এই সমস্ত সাইড এফেক্টগুলি এতে হয় এবং এটি যাদের লিভার ও কিডনির গুরুতরভাবে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি না দেওয়াই বেটার তো বন্ধুরা এই ওষুধটি আপনারা যে কোনো মেডিসিন স্টোরে উপলব্ধ রয়েছে আপনারা কালেক্ট করতে পারবেন যদি আপনাদের স্কিনে বা সফট টিস্যুতে ছত্রাক সংক্রমণ হয়ে থাকে বা ফাঙ্গাল ইনফেকশান যদি হয়ে থাকে তাহলে তার জন্য এটি ব্যবহার করুন খুব সুন্দর রেজাল্ট পাবেন এটা বলতে পারি তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না বন্ধুদের সাথে এবং আপনি যদি আমার চ্যানেলটা নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেবেন এই ধরনের লেটেস্ট মেডিসিনের ভিডিওগুলি সবার থেকে আগে দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ